Hi student, how are you? I hope you are much better and I am very good for your fears. And today I'll discuss for you about the cow paragraph. আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও তোমাদের অনেক অনেক ভালো আছি। আজকে তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ নিয়ে আসছি, যে দ্য খাও প্যারাগ্রাফ। ইংলিশ টু বাংলা উচ্চারণ সহ ওয়া প্রথম শ্রেণী, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য, ঠিক আছে? এটা আমাদের পঞ্চম শ্রেণীর জন্য কি পারফেক্ট একটা প্যারাগ্রাফ। সো আশা করি তোমরা যদি ভালো করে পড়ো তাহলে তোমরা খুবই উপকৃত হবে। আমি 100% বলতে পারি তোমরা খুবই খুবই উপকৃত হবে। ওকে, তাহলে দেখো আমি তোমাদের জন্য একটা গরুর অনুচ্ছেদ তৈরি করেছি, অর্থাৎ দ্য খাও প্যারাগ্রাফ। আশা করি তোমাদের ভালো লাগবে। ওকে, লেটস গেট স্টার্ট নাও। আমি আবার বলতেছি, পঞ্চম শ্রেণীর পর্যন্ত খুব একটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। ওকে, লেটস গেট স্টার্ট নাও। দেখো, ইংলিশ টু বাংলা উচ্চারণ সহ প্রথম, তৃতীয়, চতুর্থ, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে পঞ্চম লিখি নাই, সমস্যা নেই, এটা তোমরা পঞ্চম ভেবে নিও, আমি দেখে দিচ্ছি এখনই। ওয়েট সরি, এখানে একটু সমস্যা হয়েছে। দেখো, পঞ্চম শ্রেণী সহ। ওকে, প্রথমে আমাদের যেটা বুঝতে হবে এবং জানতে হবে, দেখো এখানে আমি কিন্তু কিছু ওয়ার্ড দিয়েছি, অবশ্যই ওয়ার্ডগুলো একটু লক্ষ্য করবা, এই ওয়ার্ডগুলো মেমোরাইজ করে মানে মুখস্থ করে নেবা, তাহলে তোমাদের জন্য সব থেকে বেটার হবে। ওকে, দেখো, ডোমেস্টিক মানে গৃহপালিত, ইউজফুল মানে উপকারী, লেগ মানে পা, হর্ন মানে শিং, কভার মানে আবৃত বা কোনো কিছু আবৃত। ওকে, তারপরে স্ট্র মানে খড়কোটা, আচ্ছা ড্র মানে টানা, আর টিমিড মানে ভীরু, মানে কোনো বিষয় ভীরু মানে ভয়, যেটা আমরা উপলব্ধি করি। ওকে, এরপরে দেখো আমাদের মূল প্যারাগ্রাফটা, দেখো অবশ্যই একটু ভালো করে পড়বা, আর ছোটো যেহেতু প্যারাগ্রাফ তোমরাও ছোটো, সো মুখস্থর কোনো শেষ নাই, আমাদের মুখস্থ করতেই হবে। ওকে, আর নিচে আমি বাংলা দিয়ে লিখে দিয়েছি তোমাদের জন্য খুব ভালো হওয়ার জন্য। ওকে, দ্য খাও ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, ইট ইজ ভেরি ইউজফুল টু আস। দেখো, গরু একটি গৃহপালিত পশু, এটা আমাদের জন্য অনেক উপকারী। নেক্সট লাইন, শি হ্যাজ ফোর লেগস, এ বিগ হেড, টু বিগ ইয়ার্স, টু আইস অ্যান্ড এ লং টেইল, মানে নেজ, উইথ এ টাফট অফ হিয়ার, তার চার পা, একটি বড় মাথা, দুটি বড় কান, দুটি চোখ এবং চুলের টুফট দীর্ঘ লম্বা লেজ রয়েছে। এরপরে দেখো, শি হ্যাজ এ ফিয়ার অফ হর্নস অন হার হেড, হার বডি ইজ কভার্ড উইথ শর্ট অ্যান্ড সফট হিয়ার, তার মাথায় একজোড়া শিং রয়েছে, তার শরীর ছোট এবং নরম, চুল দিয়ে আবৃত। ওকে, নেক্সট লাইন দেখো, দ্য খাও লাইভস অন গ্রাস, স্ট্র, হাস্ক ইটিসি, বাট দ্য খাও গিভস আস মিল্ক, কি করে, মিল্ক, গরু ঘাস, খড় কুড়ি ইত্যাদি দ্বারা বেঁচে থাকে। আবার শুরু
গুরু, সরি গরু, এখানে আমি গরু, আমি মিস্টেক করেছি, সরি। গরু আমাদের দুধ দেয়, গরু আমাদের কি দেয়? দুধ দেয়। আচ্ছা এখানে মিস্টেক হবে। এরপরে দেখো, ফ্রম মিল্ক উই মেক বাটার, ঘি, চিজ, সুইটমিটস ইটিসি। দুধ থেকে আমরা মাখন, ঘি, মিষ্টি পাই। ওকে, সর্বশেষ লাইনটা দেখো, দ্য ব্লকস পুল কার্ট অ্যান্ড প্লগ ইন দ্য ফিল্ড, দ্য খাও ইজ ভেরি জেন্টল অ্যান্ড টিমিড বাই নেচার। এখানে সরি সার হবে, আমি অন্য কিছু লিখেছি। সারগুলি গাড়ি টানে এবং খেতে লাঙ্গল দেয়। গরু স্বভাব, গরু স্বভাবের দিক দিয়ে অত্যন্ত মৃদু এবং ভীরু। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক অনেক উপকার হবে, আর তোমরা যদি রুল অনুযায়ী পড়ো কন্টিনিউ, তাহলে ইনশাআল্লাহ তোমরা ডেভেলপ করতে পারবে। আর একটা কথা না বললেই নয়, যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই অন করে রাখবা, যেন আমার নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে কি তুমি পেয়ে যাও। আর যদি ভালো না লাগে, নো প্রবলেম, দেখতে থাকো, অটোমেটিকলি একদিন ভালো লেগে যাবে। আর যখন ভালো লেগে যাবে সেই মুহূর্ত একটা সাবস্ক্রাইব করে নিও। ওকে, অল দ্য বেস্ট। আর এক কথাই, পড়ার কোনো বিকল্প নাই, পড়া ছাড়া কোনো উপায় নাই, সো আমাদের কন্টিনিউ পড়তে হবে। ওকে, আল্লাহ হাফেজ।